চলো আজ আমরা নতুন একটা ছবি আঁকবো। ছবির নাম হলো ট্যাপার মৎস্য শিকার। দেখো, একটা ছোট্ট গোল করে নিয়েছি আমি, যেমন যেমনভাবে ছবিটা আঁকছি তোমরা ঠিক তেমনভাবে ফলো করো, তাহলে ছবিটা খুব সোজা হয়ে যাবে। চলো ছবি আঁকতে আঁকতে একটা গল্প শুনি। হ্যাঁ, এই যে ছবিটা আঁকছি, ছবির নাম হলো ট্যাপার মৎস্য শিকার। ট্যাপা, একটা জঙ্গলের ধারে একটা ছোট্ট ছেলে ট্যাপা তার ঠাকুমার সাথে বাস করত। ট্যাপা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল। ঠাকুমার আদর পেয়ে পেয়ে সে প্রচণ্ড খুঁড়ে হয়েছিল, জানো, খুবই খুঁড়ে ছিল। সারাদিন শুয়ে শুয়ে ভাত খেত, ঠাকুমা রান্না করতো, সারাদিন বসে বসে খেত, কোনো কাজই করতো না। তো এরকম একদিন ঠাকুমাকে খুব বকলো যে অত বড় ছেলে শুয়ে শুয়ে খাস, একটা কাজও করিস না, যা আজকের একটু মাছ ধরে নিয়ে আয়, নাহলে তোকে শুধু ভাত খাওয়াবো। ট্যাপা ঠাকুমার বোকানি খেয়ে ছিপটা হাতে করে নিয়ে আর নদীতে মাছ মাছ ধরতে গিয়েছে। সারাদিন ছিপ নিয়ে বসে আছে, তো অনেকক্ষণ পরে একটা বড় মাছ ধরেছে নদী থেকে, মাছ ধরে। এবার ট্যাপা আগেও বলেছি খুব কুঁড়ে ছিল, এতটাই কুঁড়ে ছিল যে ছিপে মাছ ধরেছে, সেই মাছটা ছিপের বড়শি থেকে খুঁড়ে হাতে করে তো নিয়ে আসবে না, খুঁড়ে মানুষ হাতে করে খুলে আর কে অত কষ্ট করে ছিপ থেকে মাছ খোলো রে, হাতে করে ধরো রে, তারপরে বয়ে বয়ে নিয়ে আসো রে, অত কে কাজ করে। থাক, বড়শিতে মাছ ধরছে, বড়শিতেই থাক। এই মনে করে ট্যাপা কী করলো, ছিপটা কাঁধে করে নিয়ে আর বড়শিতে মাছ গিতে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরল। আর সেই জঙ্গলের ধারে একটা ধূর্ত শিয়াল ছিল, জানো তো, সে ট্যাপাকে ফলো করছিল যে ট্যাপা মাছ ধরবে আর মাছটাকে আমি ছাড়ি নিয়ে পালাবো। এবার কী হয়েছে, সেই যেই কথা সেই কাজ, ট্যাপা মাছটাকে ছিপে করে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসছে খুব মনের আনন্দে। এদিকে ধূর্ত শিয়াল কী করেছে, পা টিপে টিপে আস্তে আস্তে করে ট্যাপার কাছে এসছে, ছিপ থেকে বড়শি থেকে মাছটা আস্তে করে ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নিয়ে পা টিপে টিপে আস্তে আস্তে করে আর দে দৌড়, এক দৌড়ে অনেক দূর পালিয়েছে। ট্যাপা তো কিছুই বুঝতে পারেনি, ছিপটা কাঁধে করে নিয়ে মনের আনন্দে হেঁটে যাচ্ছে। হেঁটে গিয়ে একটা সময় ট্যাপা বাড়িতে আসবে, ঠাকুমাকে ডেকে বলবে, ও ঠাকুমা, ও ঠাকুমা, দেখো আমি কি বিশাল বড় একটা মাছ ধরেছি। ঠাকুমা তো তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখে ট্যাপা ছিপটা কাঁধে করে নিয়ে আছে কিন্তু বড়শিতে কোনো মাছ নেই। ঠাকুমা তো বলে, কই মাছ কই, বলে কেন, এই তো মাছ, বলে ট্যাপা যেই পিছন ঘুরেছে দেখে মাছ নেই, শুধু বড়শি আর ছিপটা আছে। ট্যাপা তো অবাক হয়ে গেল যে আমি মাছটা তো ধরলাম, ছিপে করে আনলাম, ভালো করে গিতেছে, আর এই ছিপ থেকে মাছটা কী হলো, নিশ্চয়ই কাঁধে করে নিয়ে আসছিলাম, পথে পড়ে গেছে। ট্যাপা তো অত জানা না যে শিয়ালে নিয়ে গেছে, অত বুঝতে পারেনি। ট্যাপা তো খুব বোকানি খেয়েছে ঠাকুমার হাতে, ঠাকুমার কাছে বোকানি টোকানি খেয়ে কী করেছে, আবার চলে গেছে জঙ্গলে ছিপ ফেলতে, নদীতে ছিপ ফেলতে। ট্যাপা আবার এরকম ছিপ ফেলে আবার সেই কুঁড়ে লোক আবার কুড়মি করে ছিপটাকে, ছিপ থেকে মাছটা ছাড়াবে না। আবার ধূর্ত শিয়াল কী করবে, সেই ছিপ থেকে মাছটা খুলে নিয়ে পালিয়ে যাবে। আবার ট্যাপা তো বাড়ি আসবে, এসে ঠাকুমার কাছে বোকানি খাবে। এরকমভাবে বেশ কয়েকবার ট্যাপা কী করে মাছ ধরতে গিয়ে একটা কুড়মির জন্য মাছটা শিয়ালের পেটে দিয়ে চলে আসবে। ট্যাপা অবাক হয়ে যায় যে কোনো সময় তো এরকম হয় না, এত সুন্দর একটা বড়শি, এত বড় বড়শিটি এখান থেকে মাছটা ছেড়ে পড়ে যায় কী করে। ট্যাপা তো খুব অবাক হয়ে গেল। এবারে ট্যাপা কী করলো, মনে 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 করলো যে নিশ্চয়ই পথ থেকে মাছটা কিছু একটা হচ্ছে। ট্যাপা কী করবে, এবারে আবার ছিপ ফেলতে যাবে, এবার একটু সতর্ক হবে, জানো তো, এবার ছিপ ফেলতে গিয়ে আবার মাছ ধরবে, পরের দিন ছিপ ফেলতে গিয়ে আবার মাছ ধরবে।
মাছ ধরে আবার সেই রকম বড়শিতে করে নিয়ে আসবে, বড়শিতে করে নিয়ে আসবে। এবারে কিন্তু মনে খেয়াল করবে, পিছনের দিকে মাঝে মাঝে তাকাবে। তো এবারে বড়শিতে যখন মাছ ধরেছে, টেপা তো বাড়ির দিকে হেঁটে হেঁটে আসছে, শিয়াল ঠিক ঝোপের মধ্যে লুকিয়েছিল। টেপাকে যখন মাছ ধরতে যেতে দেখেছে, আবার টেপাকে ফলো করলো। টেপা দূর থেকে শিয়ালকে টিপে টিপে আসতে দেখে টেপার সন্দেহ হয়ে যাবে, বুঝতে পারবে যে এই হলো মাছ চোর। এবারে কি করবে টেপা? ছিপ থেকে মাছটাকে ছিপে মাছটাকে রেখে হেঁটে আসবে। শিয়ালটা ওরকমই আবার এসে মাছটা ছাড়ি নিয়ে চলে যাবে। টেপা তো সব জানে যে শিয়ালই করছে, টেপা ওকে মাছটা নিতে দেবে। এবারে পরের দিন টেপা কি করবে, বুদ্ধি করবে একটা, যে শিয়াল আমার এতবার মাছ চুরি করেছে। জানো তো টেপা কুঁড়ে হলেও বুদ্ধিমান, মাথায় কিন্তু প্রচণ্ড বুদ্ধি। তো টেপা কি করবে, পরের দিন সকালবেলা উঠে একটা কোদাল নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে একটা ভীষণ বড় গর্ত করবে। সেই গর্তে ভালো করে বনের যত লতা পাতা উপরে চাপা দিয়ে রাখবে, বড় বড় নারকেল পাতা দিয়ে, বনের পাতা দিয়ে ভরে রাখবে, যাতে ভিতরে যে খালা আছে তা যেন কেউ বুঝতে না পারে। এবার এবার কি করবে, ভালো করে ঘাস টাস দিয়ে যখন রাস্তা সেই গর্তটা বন্ধ করে রেখে পরের দিন ছিপ নিয়ে আবার মাছ ধরতে, মাছ ধরে ওরকম অনেক বড় একটা মাছ গাঁদবে ছিপে। এবার টেপা কি করবে, আবার সেই বড়শিতে মাছটা রেখে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসবে। শিয়াল টেপা বুঝতে পারবে দূর থেকে শিয়াল পিছু নিয়েছে। এবার টেপা কি করে, যেই শিয়াল বড়শিতে মাছটা ছাড়তে যায়, টেপা ছিপটা উঁচু করে, শিয়াল খানিক লাফালাফি করে কিন্তু মাছটা ছাড়াতে পারে না। আবার কিছু দূর গিয়ে আবার নামিয়ে দেয়, শিয়ালটা আবার ছুটে দেয় যায়, ছুটে গিয়ে আবার যেই মাছ ছাড়াতে যায়, মাছ ছাড়াতে পারে না, মাছ ছিপটা উঁচু করে নেয় টেপা। এইরকমভাবে একটা সময় সেই যে গর্তটা সে কেটে রেখেছিল টেপা, সেই গর্তের কাছ দিয়ে পাশ দিয়ে গিয়ে ঠিক গর্তের কাছে, আর শিয়ালের তো এদিকে চোখ নেই, শিয়ালে শুধু মাছের দিকে চোখ, যেই গর্তের কাছে যাবে সঙ্গে সঙ্গে কী করবে, শিয়ালটা গর্তের মধ্যে পড়ে যাবে, আর টেপা